ত্রুটিযুক্ত পশু দিয়া কোরবানি দিলে কি কোরবানি হবে? ত্রুটিযুক্ত পশু, একটা পশু ভিতরে কোনো দোষ আছে, ত্রুটি আছে, সমস্যা আছে, রোগবালাই আছে, ওটা এমনি জবাই করে খেতে পারবেন, কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে কি না? এর উত্তর হলো কিছু কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিগুলো থাকলে পশু কোরবানি করলে ওই কোরবানি যথেষ্ট হবে না, আর কিছু কিছু ত্রুটি আছে যেগুলো থাকলেও কি দেওয়া যাবে, ওই ত্রুটি সহকারে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। কোন ত্রুটিতে আপনার কোরবানি দিলে কোরবানি হবে না? একটা হলো ল্যাংড়া হওয়া, এমন ল্যাংড়া যে ল্যাংড়ার কারণে সে পশুর পালের সাথে চললে পিছায় যায়, তাদের সাথে তাল মিলায় ধরে রাখতে পারে না, অথবা জবাই করার জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই, তাকে ঠেলা নিয়ে যেতে হয়, ছেঁচড়ায় নিয়ে যেতে হয়, শক্তি নেই পায়ে, এক পাও হোক দুই পাও হোক, এরকম ল্যাংড়া খোঁড়া যদি হয় তাহলে ওইটা দিয়ে কোরবানি দিলে কি হবে না, যথেষ্ট হবে না, হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। আরেকটা হলো যে এই পরিমাণ রুগ্ন, অসুস্থ, রোগা, যে রোগার কারণে সে চলাফেরা করতে পারে না বা ওই যে হাঁটার শক্তি নেই, প্রচন্ড রোগা, দুর্বল, সেটা দিয়ে কোরবানি দিলেও কি হবে না, কোরবানি হবে না। আরেকটা হলো যে অন্ধ, এমন অন্ধ হয়ে চোখ কানা অথবা চোখ অন্ধ অথবা চোখে এমন সমস্যা আছে যে সমস্যার কারণে সে দেখে না, স্বাভাবিকভাবে ঘাস টাস রাখলেও সে বুঝে না কোনটা কি, অথবা ওই জায়গা পর্যন্ত দেখে একা একা যেতে পারে না, উষ্ঠা খায়, তার মানে চোখে বড় সমস্যা আছে, এরকম থাকলে এটা দিয়ে কি হবে না, কোরবানি হবে না। একটা শিং অথবা দুইটা শিং গোড়া থেকে উঠে গেছে, একেবারে গোড়া সহ উঠে গেছে, এরকম যদি হয় ওটা দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে না। তবে যদি সামান্য হয়, সামান্য কান কাটা, সামান্য শিং ভাঙা, সামান্য একটু পায়ে সমস্যা, সামান্য একটু অসুখ বিসুখ আছে, এরকম যদি হয় সেগুলো দিয়ে কোরবানি দিলে কি হবে, কোরবানি হয়ে যাবে। অর্থাৎ ত্রুটি যদি ছোট হয় সমস্যা নাই, বড় ত্রুটি যদি হয় তার কারণে কি হবে না, ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি যথেষ্ট হবে না।